বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাদা চন্দন আর লাল চন্দনের মধ্যে কার দাম বেশি আর কোন ধরনের চন্দন আপনারা চাষ করবেন তো এই বিষয়ে বলে রাখি যে আমরা যদি দেখি গভর্নমেন্ট রেট অনুযায়ী ভারত সরকার দু হাজার পনেরো সালে চন্দন কাঠের একটি রেট গভর্নমেন্ট রেট ঘোষণা করে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অনুযায়ী সেক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু বন্ধুরা লাল চন্দনের দাম বেশি এবং সাদা চন্দনের দাম কম তো লালচন্দনের দাম কতটা বেশি দু সালের গভর্নমেন্ট রেট অনুযায়ী এক কিলো ক্যাটাগরি অন অর্থাৎ সব থেকে উৎকৃষ্ট হাডুর তৈরি হয়েছে এমন লালচন্দনের দাম বারো টাকা আর সেখানে ক্যাটাগরি অন সাদা চন্দন অর্থাৎ সব থেকে উৎকৃষ্ট হাডুর তৈরি হয়েছে এমন সাদা চন্দনের দাম কিন্তু সাত টাকা এক কেজি আর কি তো সেক্ষেত্রে লালচন্দনের দাম বেশি সাদা চন্দনের দাম কিন্তু অপেক্ষিত কম একটু কম তো চন্দনের দাম বেশি হওয়ার কারণও আছে চন্দনের দাম বেশি হওয়ার কারণ হলো লালচন্দন একটা লালচন্দন গাছের উৎকৃষ্ট হাডুর তৈরি হতে বা চন্দন গাছটি বিক্রির উপযুক্ত হতে ন্যূনতম সময় লাগে পঁচিশ বছর অর্থাৎ একজন কৃষক লালচন্দন চাষ করবেন চাষ করার পরে পঁচিশ বছর পরে সেই লালচন্দন গাছটি বিক্রির উপযুক্ত হবে সে তুলনায় সাদা চন্দন যদি চাষ করা হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সাদা চন্দন আট ন বছর বয়সেও সাদা চন্দনে হাডুট তৈরি হয়েছে ভারতের কর্ণাটক রাজ্যে এছাড়াও আমরা যদি গড় দেখি তাহলে বারো থেকে পনেরো বছর বয়সের মধ্যেই সাদা চন্দন কাছে কিন্তু হাডুট তৈরি হয়ে যায় এবং বিক্রির উপযুক্ত হয়ে যায় তো সেই কারণে যেহেতু অনেক কম সময়ে সাদা চন্দনে হাডুট তৈরি হয় সেই কারণে কিন্তু সাদা চন্দনের কমার্শিয়াল ফার্মিং বাণিজ্যিক কৃষি অনেক দেখা যাচ্ছে এবং বর্তমান সময়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাণিজ্যিকভাবে সাধারণ চন্দন চাষ করা হচ্ছে কিন্তু যেহেতু লাল চন্দন অনেক বেশি সময় সাপেক্ষ দীর্ঘদিন ধরে সময় লাগে সেই কারণে কৃষকরা কিন্তু লাল চন্দন চাষে উৎসাহী নয় একটা লাল চন্দন পরিণত হতে পঁচিশ বছর সময় লাগবে একজন কৃষক বন্ধুর তো জীবনের অর্ধেকটা সময় সেই কারণে কিন্তু লাল চন্দন চাষে কৃষকরা আগ্রহ প্রকাশ করে না আর যেহেতু লালচন্দন লালচন্দনের বাণিজ্যিক চাষ কমার্শিয়াল ফার্মিং হচ্ছে না সেই কারণে ডোমেস্টিক মার্কেটেই হোক আর ইন্টারন্যাশনাল মার্কেটেই হোক লালচন্দনের যোগান কিন্তু খুবই কম লালচন্দনের যোগান কম উপরন্তু চাহিদা যথেষ্ট রয়েছে যোগান কম আর চাহিদা বেশি এই কারণে কিন্তু লালচন্দনের দাম উত্তর উত্তর বাড়ছে আর সাদা চন্দনের ক্ষেত্রে যেহেতু বর্তমানে কমার্শিয়াল ফার্মিং হচ্ছে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কৃষক বন্ধুরা চাষ করছেন সেই কারণে কিন্তু সাদা চন্দন বাজারে কিন্তু এখন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে বা সাদা চন্দনের বাজারে কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে সেই কারণে সাদা চন্দনের দাম একটু কম তো এই সব দিকগুলো মাথায় রেখে আপনারাই নির্ধারণ করবেন বন্ধুরা যে কোন ধরনের চন্দন আপনারা চাষ করবেন বা কোন ধরনের চন্দন চাষ করলে আপনাদের ভালো হয় তবে আপনি আপনি যদি বাণিজ্যিকভাবে চন্দন চাষ করতে চান তাহলে অবশ্যই সাদা চন্দন চাষেই পরামর্শ দেবো আমি কারণ সাদা চন্দন চাষ করলে আপনি অনেকটা জায়গা জুড়ে চাষ করতে পারবেন কম সময়ে মোটামুটি বছর পনেরোর মধ্যে বা বছর বারোর মধ্যে আপনি অনেকটা মুনাফা পাবেন সেই তুলনায় লাল চন্দন চাষ করতে গেলে দীর্ঘমেয়াদী সময় আপনাকে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হবে একজন কৃষক বন্ধু এতদিন ধরে তার জমিতে চাষ করবেন এত বছর পরে মুনাফা পাবেন সেক্ষেত্রে নানান অসুবিধা তৈরি হয় বলে এখন কিন্তু সাদা চন্দন চাষের প্রবণতাই বেশি এবং যেহেতু সাদা চন্দন চাষের প্রবণতা বেশি কৃষক বন্ধুরা সাদা চন্দন চাষ করছেন সেই কারণে সাদা চন্দন বা শ্বেত চন্দন সম্পর্কে ইনফরমেশান বা আপনি পরামর্শ অনেক বেশি পেয়ে যাবেন কারণ যেহেতু আপনি দেখবেন যে আপনার স্টেটে আপনার স্টেটের পাশে আপনার লোকেশনের পাশে কোথাও না কোথাও সাদা চন্দন চাষ হচ্ছে তো সেই সেখানে গিয়ে আপনি যে কৃষক বন্ধু সাদা চন্দন চাষ করছে তার থেকে আপনি পরামর্শ নিতে পারেন কীভাবে চাষ হলো কীভাবে চাষ করবো আমি এখানে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে কিন্তু লালচন্দনের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো রয়েছে যেহেতু এখনও যেটাকে আমরা বলছি মাস কাল্টিভেশন অর্থাৎ হিউজ পরিমাণের কাল্টিভেশন সেটা কিন্তু এখনও হচ্ছে না সাধারণ লালচন্দনের ক্ষেত্রে সেটা এখনো শুরু হয়নি তবে হ্যাঁ আপনি যদি ভাবেন যে আপনার কিছুটা জায়গা ওয়েস্টল্যান্ড রয়েছে বা কিছুটা জায়গা পতিত হয়ে পড়েছে পতিত জায়গা রয়েছে সেখানে কোনো ধরনের ফসল ফলন হচ্ছে না আগামী আগামী তিরিশ চল্লিশ বছর ওইভাবে পড়ে থাকবে আপনি সেখানে কিছু করতে পারবেন না সেসব জায়গায় আপনি লাল চন্দন লাগিয়ে রাখতে পারেন লাল চন্দনের জন্য হোস্ট প্ল্যান্টের প্রয়োজন হয় না লাল চন্দনের তেমন দেখভালেরও বিশেষ প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু লাল চন্দন লাগানো যায় বা লাল চন্দন লাগানোর যেতেই পারে সেসব জায়গাতে যেসব জায়গা পড়ে আছে তো এই দিকগুলো মাথায় রেখে আপনারা অবশ্যই চন্দন গাছ সিলেক্ট করবেন যে কোন ধরনের চন্দন চাষ করবেন সাদা চন্দন না লাল চন্দন কোনটা চাষ করলে আপনারা বেশি উপকৃত হবেন তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন জানতে চেয়েছিলেন যে সাদা চন্দনের দাম বেশি না লালচন্দনের দাম বেশি তো বন্ধুরা আমি আপনাদের এই জন্য এই ভিডিও এই প্রসঙ্গে ভিডিওটি আমি করলাম এবং আলোচনা করে দিলাম তো এই প্রসঙ্গে আরও বলে রাখি বন্ধুরা যে চন্দন চাষ রিলেটেড যাবতীয় ইনফরমেশান কিন্তু আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনার আপনারা দেখে নিতে পারেন চন্দন চাষ সম্পর্কিত যাবতীয় ইনফরমেশান তথ্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় কৃষক ধন্যবাদ